বেনজির ও আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয় বরং বিচার করার সৎ সাহস আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী যাচ্ছেন বলেও জানান তিনি তদন্ত করে বের করছে এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দুদককে দিয়েছে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনার অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতে